এখানে এখন ফাইনালি খুব ইম্পর্টেন্ট জিনিসের প্যাকিং চলছে, সেটা হচ্ছে আমাদের ব্লগিং এসেনশিয়ালস। গুছিয়ে নিলাম, এটা দেখতে ছোট বাট এর মধ্যে অনেক জিনিস ধরেছে লিটারালি। শসা, পেঁয়াজ, টমেটো, এগ, তারপর আলু সেদ্ধ, এই সমস্ত কিছু দিয়ে। তো এখন অলমোস্ট বাজে 5:30, তাই তো? তো আমরা বেরিয়ে গেছি, প্রচন্ড কনজেস্টেড সব সময়ের মতো আজকেও। এখন ফার্স্টে আমরা যাবো হলো বন্ধেশ্বরীতে। করছি ইলেকট্রিক কেটেলটা, যখন আমি ব্যাঙ্গালোরে ছিলাম বাপি কিনে দিয়েছিল, তো দেখছি যে কাজ করছে কিনা, জল গরম হচ্ছে কিনা। আর আজকে আন্টি আর চুটকি নেই বাড়িতে, ওরা একটুখানি বেরিয়েছে, ওরা এখন আসেনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে হলো ফ্রাইডে, এখন বাজে সকাল 10:30। আমরা চলে এসেছি ফ্যাক্টরিতে, আজকের দিনটাকে করে দিলাম এখান থেকেই স্টার্ট, আর ব্লগটাকেও করে দিলাম স্টার্ট। দেখি আজকে কি হয় না হয়, সামনে ট্রিপের আমাদের বাকি আছে আর মাত্র একটা দিন, কালকের দিনটা, পরশুই আমাদের ফ্লাইট। তো অনেক লাস্ট মোমেন্ট জানোই যে অনেক প্যাকিং বাকি, অনেক টুকটাক মানে জিনিসপত্র নেওয়ার বাকি, তো সেসবগুলো আজকে ইচ্ছে আছে সব কিছুই কমপ্লিট করে নেওয়ার, আর কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা এন্ড পর্যন্ত, আমার মনে হয় তোমাদের আজকে ব্লগটা একটু। তো এখন হচ্ছে আমাদের লাঞ্চ টাইম। আজকে সকাল সকাল আমি একটুখানি স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছি, শসা, পেঁয়াজ, টমেটো, এগ, তারপর আলু সেদ্ধ, এই সমস্ত কিছু দিয়ে। তো এখন চটপট খেয়ে নেওয়ার পালা। তো ফাইনালি ফ্যাক্টরি থেকে আমরা বাড়ি চলে এসেছি আর ফ্রেশ হয়ে গেছি, আর এখন এখানে খাওয়া হচ্ছে গ্রিন টি। ওর খাওয়া হয়ে গেছে, আমার এখন খাওয়া হয়নি, এখন খাবো। খেয়ে দে টুকটাক কিছু ট্রিপসের আমাদের মেডিসিনস নিতে হবে, কিছু ফেস ওয়াশ, এই সেই ছোটো ছোটো কিছু জিনিস, সে সমস্ত নিতে হবে। কেন কি বড়ো যেগুলো বাড়িতে আছে ওগুলো নিলে ব্যাগে লিক হয়ে যাওয়ার চান্স আছে, তার জন্য সিল প্যাক নেওয়াটাই সেফ হবে। তো সেগুলোই নেব বেরিয়ে, তারপর মানে বাড়ি থেকে বেরিয়ে ভিডিওটাকে কন্টিনিউ করছি। তো বেরোনোর আগে এখানে আমি সুজি দিয়ে তেল ছাড়া একটা চিল্লা টাইপের বানিয়েছি, এটা আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্স, দুজনের একসাথে এটা খেয়ে তারপর বেরো। তো এখন অলমোস্ট বাজে 5:30, তাই তো? তো আমরা বেরিয়ে গেছি, এখন ফার্স্টে যাব মেডিসিনের দোকানে, ওখান থেকে কিছু মেডিসিনস নেব, তারপরে যাব এটিএমে, ওখান থেকে টাকা তোলা হবে, সেখান থেকে তারপরে কি করি না করি সবটাই শেয়ার করব। দেখে রাখো ব্লগটা এন্ড পর্যন্ত। এই ওষুধটা আছে গো, এইটা দেখো তো। তো ওষুধ নেওয়া ডান, আমরা এখন যাচ্ছি বাগুইহাটি বাজারে। তো আজকেও এখন ফার্স্টে আমরা যাবো হলো বন্ধেশ্বরীতে, ওখান থেকে নেওয়া হবে হলো শ্যাম্পু, ফেস ওয়াশ, এইসব। লেটস গো। তো চলে এসছি আমরা বন্ধেশ্বরীতে, এখান থেকে নিয়ে, খুব ভিড় থাকে সবসময়। এই যে এখানে আমাদের সব কিছু নেওয়া ডান। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় দেখি, আমরা এসে এখন অ্যাপোলো ফার্মেসি থেকে এখান থেকেও টুকটাক কয়েকটা এসেনশিয়ালস নেব। তো এই যে এটা আমাদের নেওয়ার ডান, চলো। তো আমরা অলরেডি বাড়ি চলে এসেছি আর এখানে একবার ফাইনালি সব কিছু দেখে চেক ফেক করে গুছিয়ে নিয়ে নিচ্ছি যে সব ঠিক আছে কি না, অ্যান্ড এখানে চেক করছি ইলেকট্রিক কেটেলটা, যখন আমি ব্যাঙ্গালোরে ছিলাম বাপি কিনে দিয়েছিল, তো দেখছি যে কাজ করছে কি না, জল গরম হচ্ছে কি না, যদি দেখি যে এটা প্রপারলি ওয়ার্ক করছে তাহলে এটাকে নিয়ে যাবো, যদিও ওখানে হোটেলের রুমে থাকবে, বাট তাও ইনকেস ফর সেফটি যদি কাজ ফাজ না করে একটা আমি ক্যারি করবো এটা, বিকজ এটা কাজে লাগবে আমার। সো ইয়েস, ইটস ওয়ার্কিং। তো আমার সকালের মিল্ক কর্নফ্লেক্স নিয়ে আর কোনো প্রবলেম নেই।
তো এখানে এখন ফাইনালি খুব ইম্পর্টেন্ট জিনিসের প্যাকিং চলছে, সেটা হচ্ছে আমাদের ব্লগিং এসেনশিয়ালস। এগুলোই হচ্ছে মেন, জামা কাপড়ের আগেও এগুলোকে আমরা নেব, তাই তো? তো এগুলো এখন সব আমি দেখছি যে কিছু যাতে মিস না হয়, তো এক জায়গায় করেছি সবকিছু। এখন আস্তে আস্তে হ্যান্ড লাগেজ আর মেন লাগেজ মিলিয়ে সবকিছু নেব। তো এই হচ্ছে আজকে ডিনার, রাইস, আলুর তরকারি, চাটনি, ভেটকি মাছে আলু দিয়ে ঝোল, এদিকে আরেকজন সেম। তো ডিনার ফিনার সবকিছু ডান, আজকে তাড়াতাড়ি ডিনার করে নিলাম বাই 8:30, বিকজ আজকে খুব খেতে পাচ্ছিল। আর আজকে টিফিনে যেহেতু আমরা ব্রেড খেয়েছি, তাই রাত্রির আর রুটি খেলাম না, রাত্রির রাইসই খেলাম। আর আজকে আন্টি আর চুটকি নেই বাড়িতে, ওরা একটুখানি বেরিয়েছে, ওরা এখন আসেনি। ওরাও টুকটাক জিনিসপত্র কিনতে গেছে ট্রিপের জন্য, নেসেসারি যেগুলো এনিওয়েজ। তো এখন ডিনার তো ডান, এখন আমি বসে বসে আমার ছোটো সাইড ব্যাগ, এই যে এইটাকে একটুখানি গুছিয়ে নিলাম। এটা দেখতে ছোটো বাট এটার মধ্যে অনেক জিনিস ধরেছে লিটারালি, মানে আমার টুকটাক অনেক কিছু, লাইক সানগ্লাস, চশমা টশমা সব কিছুর মধ্যে ধরে গেলো। আর এই যে আমার নেসেসারি নেক পিলো, এটাও নিয়ে নিয়েছি। তো সব কিছুই ডান অলমোস্ট। আর কী বলে, আর যা যা বাকি টাকি রয়েছে টুকটাক এদিক ওদিক, সেগুলো সব কালকে বাকি কমপ্লিট করে নেব। আর ওয়েব চেকিনও করা বাকি আছে, ওয়েব চেকিন 48 hours আগে জেনারেলি খুলে দেয়, বাট আজকে আমি যখন ট্রাই করলাম ওখানে কিছুটা প্রবলেম হচ্ছে ওদের সার্ভারে বা কিছু, তো ওটা কিছুতেই হচ্ছে না। তো ওটা আমাদের ট্রাভেল এজেন্ট যিনি আছেন ওনাকে একবার জিজ্ঞেস করবো যে ওটাতে কী ইস্যু হচ্ছে অ্যান্ড অল, এইসবই করবো আজকে, আর দেখি কি হয়। ও এখানে আন্টি আর ছুটকি অলরেডি চলে এসে কি কি শপিং করেছে দেখি ফার্স্টেই। তুই ধরবি আমি দেখাবো? আচ্ছা দেখা দাদা। ফার্স্টে এখানে দেখতে পাচ্ছি ছুটকি একটা জুতো কিনেছে, মোটামুটি ছুটকি যা যা কিনেছে সবই আমার, যাই হোক দেখে নি আমি পায়ে হচ্ছে কিনা, বিকজ আমার পায়ে না হলে ওকে দিয়ে এক্সচেঞ্জ করিয়ে করাবো। বাহ পারফেক্ট, এই না হলে ননদিনী সবসময় যা কেনে আমার কথা ভেবে, খুব ভালো, দারুণ হয়েছে। আর পায়ে হচ্ছে এটা ডান, এটা দেখে নি, বাহ এটাও আমার পায়ে হচ্ছে, ঠিক আছে জুতো, আমার দুটো জুতো তার মানে ছুটকির মানেই আমার। এখানে একটা টি শার্ট কিনেছে, বাহ এটাও সুন্দর, এটাও আমি পরবো, ছুটকি তো কিছুই পরা হবে না, সব আমি নিয়ে নেবো, যাই হোক। বাহ এটা মনে হয় আমারই জন্য, মেকআপ পাউচ, ভেরি গুড, সবই আমার হয়ে গেল। নেক্সট বা আরো জুতো, ছুটকি আমার জন্য এত জুতো এনেছে কি বলবো, বাহ নাইস, খুব সুন্দর, থ্যাংকস ছুটকি, খুব ভালো হয়েছে, অনেক ধন্যবাদ। আচ্ছা এটা দেখি কি, এটা সব লার্জ কিনলো কেন, স্মল কিনতে পারতো না, ঠিক আছে এখন তো ব্যাগি টি শার্ট পরার উঠেছে, এটাও আমাকে পরা পরে মানে ভালোই লাগবে, তো আমি আগে সব পরে নেব একবার করে, তারপর ওকে দেবো। এটা কি লঞ্জারি যেটা দেখালাম না, আচ্ছা এর মধ্যেও শপিং দেখি দেখি দেখি, ট্রলি কিনেছে, এর মধ্যেও শপিং, দোকান মানে তুলে এনেছে, দেখি কি আছে। আচ্ছা এখানে একটা খুব সুন্দর ডেনিম দেখতে পাচ্ছি, খুব সুন্দর কালার কম্বিনেশনটা, এরকম রেপ্ট মতো করা নিচটা, বা সুন্দর হয়েছে, নরমও আছে, খুব সফট, ভালো দেখতে। তো দেখে নিলাম এটা কি নিয়েছে দেখি, মোজা তিনটে, গুড, পরতে পারবো, আচ্ছা এইটা একটা ট্যাঙ্ক টপ কিনেছে, এরকম পিঙ্ক কালারের, বা সুন্দর, এটা কি দেখি, এটা একটা ফুল স্লিভ টপ, বা আমার প্রচুর জামা কাপড় হয়ে গেল রে, বাস এটা একটা ফুল হাতা টপ, ভেরি গুড, দেখে নিলাম কোনো কিছু নেই। এইটা এটা কি, এটা মানে ড্রেস, এটা একটা ড্রেস কিনেছে এরকম, আন্টি সব আমারই, এখানে হলুদ, এটাও আমার হলুদ লেগিংস, এটা একটা টার্কিশ ব্লু, এটাও আমার, এখানে একটা মেরুন লেগিংস, এটাও আমার, আমার প্রচুর জামা কাপড়, এখানে মোজা সেট, ভেরি গুড, খালি কুর্তি গুলো দুঃখের বিষয় আমার হবে না, বিকজ ডাবল এক্সেল না, এগুলো পরে নিতাম, ও মানে কালকে লাগিয়ে দিয়ে দেবে বলছে, বলেছে
কালারটা তো ভালোই, তাহলে তুমি এটা ট্রিপে নিয়ে যেতে পারবে, খুব সুন্দর কালারটা হয়েছে পিঙ্ক। নেক্সট হচ্ছে ভাঁজগুলো খুলছি না বেকার, আর আমি এরম ভাবে দেখাচ্ছি প্রিন্টগুলোটাও সুন্দর, ইয়েলো গ্রে অ্যান্ড এরম এরম কালারের সুন্দর, ডান নেভি ব্লু কুর্তি। মা তুমি কি 3 ঘন্টা দোকান কিনে নিয়েছো? স্কাই ব্লু কুর্তি, এটা কি আন্টির? না ছুটকির। ও আচ্ছা, এটা ছুটকির। ছুটকি এটা কি ড্রেস না কুর্তি? কুর্তি, বাহটা সুন্দর বেবি পিঙ্ক কালারের কিনেছে কুর্তি। এখানে পিঙ্কের দুপাট্টা, এটা আরেকটা কুর্তি, এটা পিঙ্কটার মতোই মনে হয়, খালি একটুখানি সুতোর গাছানো কালারটা আলাদা। এটা তো লাইট লাইট শেড কিনলো তুমি, কিনতে দিয়েছো না বলছি, ছুটি তুমি লাইট শেড কিনতে দিয়েছো, তো ডিপ ডিপ বলো ভালো আছে, প্রচুর শপিং হয়েছে, গুড, ভেরি গুড। আজকের মতো এত দূরে ছিল শো, এন্ড এন্ড এন্ড।